ভেতরের খবর বলছে, এবারের আইপিএলে সাকিবকে নিয়ে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। মোস্তাফিজকে নিয়ে আগ্রহের কথা স্বীকারও করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তামিম ইকবালের মতো বিধ্বংসী ওপেনারকে পেতে চায় প্রীতি জিন্তার দল কিংস ইলেভেন পাঞ্জাব। ঘটনা হলো এক আইপিএলে টাকার অঙ্কে সাকিব এখনও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজাকে ছাপিয়ে যেতে পারেননি। 2009 সালের আইপিএলে মাশরাফিকে নিয়ে রীতিমতো টানা হেঁচড়া করেছিলেন বলিউডের দুই নায়িকা জুহি চাওয়ালা ও প্রীতি জিন্তা। ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে আগে থেকেই মাশরাফির দারুণ বন্ধুত্ব। সেই সময়ে পাঞ্জাবেরও অধিনায়ক ছিলেন জুবি। বাঁহাতি যুবরাজ তার মালকিন প্রীতিকে আগেভাগেই বলে রেখেছিলেন যে কোনো মূল্যে মাশরাফিকে তার দলে প্রয়োজন। 2007 সালের বিশ্বকাপে ভারতকে একার হাতেই শেষ করে দিয়েছিলেন নরাইল এক্সপ্রেস। আইপিএলে তাকে দলে পাওয়ার জন্য টার্গেট করেছিলেন কিং খান শাহরুখ খানের দল কেকেআর। যে কোনো মূল্যে মাশরাফিকে পেতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রীতি জিন্তা জুহি চাওয়ালার দড়ি টানাটানিতে হুহু করে দাম বাড়ে মাশরাফির। শেষমেশ বাংলাদেশি মুদ্রায় প্রায় 4 কোটি টাকা অর্থাৎ $6 লক্ষ তাকে কিনে নেয় জুহি চাওয়ালার কেকেআর। নিলামে মাশরাফিকে নিয়ে যেরকম জাঁকজমক হয়েছিল, তার আইপিএল অভিষেক সেরকম জমজমাট হয়নি। দক্ষিণ আফ্রিকার প্রবাসী আইপিএলে মাশরাফি খেলুক এমনটা সেই সময় অনেকেই চাননি। মহারাজ সৌরভ বঙ্গোপাধ্যায়কে বাদ দিয়ে সেবারের আইপিএলের নেতৃত্ব সঁপে দেওয়া হয়েছিল ব্র্যান্ডন ম্যাককালামের কাঁধে। একের পর এক ম্যাচ যায় মাশরাফি আর আইপিএল অভিষেক হয় না। মাশরাফিকে না খেলিয়ে বুকানন মাঠে নামাতে থাকেন ময়েসেস হেনরিক্সকে। কেকেআরের অন্দরমহলও অস্বস্তিতে ছিল। কেকেআরের কর্তা ব্যক্তিরা চেয়েছিল মাশরাফি মাঠে নামুক। বুকাননের একরোখা মানসিকতার জন্য তা আর সম্ভব হয়নি। অবশেষে মাশরাফির অভিষেক হয় 16ই মে জোহানেসবার্গে। প্রতিপক্ষ ছিল ডেকেন চার্জার্স। ডেকেনকে 161 রানের লক্ষ্য দিয়েছিল কেকেআর। নিজের প্রথম ওভারই মাশরাফি দেন 15 রান। এরপর 2 ওভার মোটামুটি ভালোই করেন মাশরাফি। 3 ওভারে 33 রান দেওয়া মাশরাফির কাঁধে বর্তায় শেষ ওভারের দায়িত্ব। ডেকেনের জেতার জন্য দরকার ছিল 6 বলে 21 রান। মাশরাফির 4 বল থেকেই ওই রান তুলে ডেকেনকে অবিশ্বাস্য জয় এনে দেন রোহিত শর্মা। এক ম্যাচ খেলেই শেষ হয়ে যায় মাশরাফির আইপিএল অধ্যায়। খেলে যে টাকা পেয়েছিলেন মাশরাফি তা কাজেও লাগিয়েছেন। ঘনিষ্ঠ আড্ডায় কথা উঠলেই মাশরাফি কৃতজ্ঞতার সঙ্গেই বলেন, মিরপুরের 6তলা বাড়িটা কেকেআরের টাকাতেই তৈরি করা। আগামী 7 এপ্রিল মুম্বাইয়ে শুরু হবে 11তম আইপিএল। তার আগে বেঙ্গালুরুতে হবে নিলাম। এই নিলামে মার্কিউ ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসান। 16 জন তারকা ক্রিকেটারকে নিয়ে এই ক্যাটাগরি করা হয়েছে, যেখানে সবার বেস্ট প্রাইস ধরা হয়েছে 1 কোটি রুপি। সাম্প্রতিককালে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব। ধরে নেওয়া হচ্ছে নিলামে সাকিবকে নিয়ে আলোড়ন তৈরি হবে। আর সেরকম হলে টাকার অঙ্কে তিনি কি মাশরাফির 4 কোটি টাকার রেকর্ড ছাপিয়ে যেতে পারবেন, সেটাই এখন দেখার।